হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সেহারন যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য অলরেডি অ্যাপ্লিকেশান করেছো বিভিন্ন জায়গায় এবং যারা পরবর্তীকালে অ্যাপ্লিকেশান করবে অবশ্যই তোমরা এই ভিডিওগুলি ফলো করবে কারণ এই ভিডিও থেকে কোশ্চেন অনেক কমন আসবে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কমন আসবেই আইসিডিএস সম্পর্কে আমরা আগের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করেছি সেখানে আমরা যতটা তুলে ধরার চেষ্টা করছি এখানে সেইগুলি কোশ্চেন এবং অ্যান্সার আকারে দেওয়া রয়েছে একটি কোশ্চেন এবং তার আন্ডারে যে অ্যান্সারটি হবে সেটা এখানে দেওয়া রয়েছে এক নম্বর কোশ্চেন আইসিডিএস কি বা এর ফুল ফর্ম ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস স্পেলিংটা একটু দেখে রাখবে এবং অবশ্যই ইংলিশটা একটু দেখে রাখবে দ্বিতীয় নম্বর কোশ্চেন আইসিডিএস প্রথম কোন সালে লঞ্চ হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের সেকেন্ড অক্টোবর প্রথম লঞ্চ হয়েছিল উনিশশো পঁচাত্তর তার ঠিক তিন বছর পর উনিশশো আটাত্তর সালে এটা একবার বন্ধ হয়ে গিয়েছিল এটাও কিন্তু কোশ্চেন আসে তিন নম্বর প্রশ্ন কে বার কা আইসিডিএস লঞ্চ করা হয়েছিল যে কোনো প্রোগ্রাম বা বিভিন্ন প্রজেক্ট বা স্কিম যাই আসুক না কেন বিভিন্ন কমিটি গঠন করা হয় সেই প্রোজেক্টটাকে রেগুলেট করার জন্য যেমন স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী এসছে সেটা কীভাবে সার্ভিস প্রোভাইড করবে তার জন্য আলাদা করে কমিটি গঠন করা হয় ঠিক আছে সেরকমই আইসিডিএস লঞ্চ করা হয়েছিলো মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের আন্ডারে ঠিক আছে অবশ্যই এটাগুলো জেনে রাখার চেষ্টা করবে নেক্সট আইসিডিএসে কী কী সার্ভিস দেওয়া হয় আমরা আগে দিনই ছটা সার্ভিস বা সিক্স প্যাকেজ অফ আইসিডিএস বলেছিলাম সিক্স প্যাকেজ অফ আইসিডিএস বা ছটা সার্ভিস এখানে দেওয়া হয় কী কী সেই ছটা সার্ভিস সাপ্লিমেন্টারি নিউট্রিশান যেখানে বাচ্চাদেরকে খিচুড়ি বা ভাত ডিম এবং সকালের দিকে কিছু ফল বা ছোলা ছাতু এরকম কিছু দেওয়া হয় সেই সাপ্লিমেন্টারি নিউট্রিশান দেওয়া হয় দ্বিতীয়ত ইমিউনাইজেশান বা টিকাকরণ বাচ্চাদেরকে টিকাকরণ দেওয়া হয় পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদেরকে বা এরপরেও কিছু কিছু বাচ্চাদের টিকা রয়েছে সর্বোচ্চ ষোলো বছর পর্যন্ত ছেলেরা বা মেয়েদেরকে টিকাকরণ দেওয়া হয় আর কী সার্ভিস দেওয়া হয় হেলথ চেক আপ করা হয় আমরা ওখানে ডিসকাস করেছি কী কী হেলথ চেক করা হয় নিউট্রিশনাল এবং হেলথ এডুকেশান ফর ওমেন পাঁচ নম্বর মেডিকেল রেফারেল সার্ভিস এবং ছ নম্বর নন ফর্মাল এডুকেশান ফর প্রিস্কুল চিলড্রেন যারা স্কুলে যাবে ঠিক ছ বছরে স্কুলে ভর্তি করা হয় তার আগে স্টেজটা তিন থেকে ছ বছর তাকে বলা হচ্ছে প্রি স্কুল চিলড্রেন তাদেরকে নন ফর্মাল এডুকেশান দেওয়া হয় পাঁচ নম্বর প্রশ্ন আইসিডিএস প্রতিষ্ঠা বা চালু করার উদ্দেশ্য কী ছিল আইসিডিএস কেন চালু করা হয়েছিল আমরা আগে বলেছি শূন্য থেকে ছ বছর বয়সে বাচ্চাদের নিউট্রিশনাল এবং হেলথ উন্নতি করার জন্য তাদের পুষ্টিগত এবং তাদের সুস্বাস্থ্যের জন্য এটি প্রতিষ্ঠা করা হয়েছিল বাচ্চাদের শারীরিক এবং সামাজিক ও মানসিক বিকাশ ঘটানো বাচ্চাদের যাতে শরীর বা তাদের গ্রোথ ডেভেলপমেন্ট এসব ঠিকঠাক হয় তারা যাতে মানসিকভাবে সুস্থ থাকে সমাজের কাছে একটা সুস্থ সব্র বাচ্চা হয়ে ওঠে সেই দিকে লক্ষ্য রাখার জন্য মৃত্যু হার এবং অসুস্থতার হার এবং অপুষ্টি কমানোর জন্য এই হচ্ছে আইসিডিএসের মূল লক্ষ্য ঠিক এখানে যতগুলো পয়েন্ট আছে ততগুলোই তোমরা তোমাদের খাতায় লিখে রাখার চেষ্টা করো যেহেতু এমসিকিউ টাইপ কোশ্চেন সেক্ষেত্রে তোমাকে ধরো যে আইসিডিএসের কী কী সার্ভিস দেওয়া হয় সেক্ষেত্রে এখান থেকে একটা অ্যান্সার নেওয়া হলো এবং আদার্স তিনটে ফর্স্ট অপশন দেওয়া থাকলো তাহলে তোমাদেরই অবশ্যই একবার দেখে বুঝতে পারবে যে হ্যাঁ এই সার্ভিসটা দেওয়া হয় নেক্সট ছ নম্বর প্রশ্ন আইসিডিএসে বেনিফিশিয়ারি কারা বা কাদেরকে সার্ভিস দেওয়া হয় আইসিডিএসে যাদেরকে সার্ভিস দেওয়া হয় প্রেগনেন্ট উমেন বা গর্ভবতী মহিলা নার্সিং মাদার যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছে বা বা বাচ্চাকে স্তন দুধ পান করাই সেরকম মা পনেরো থেকে পঁয়তাল্লিশ বছরের ওমেন শূন্য থেকে ছ বছরের শিশু এবং অ্যাডলেশন গার্ল এগারো থেকে আঠেরো বছরের মধ্যে যে সমস্ত মেয়েরা রয়েছে তাদেরকে সার্ভিস দেওয়া হয় আইসিডিএসে যে খাবার দেওয়া হয় তার ক্যালোরি ভ্যালু কত এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটা কিন্তু খুব বারবারই আসে শূন্য থেকে ছ বছর সরি শূন্য থেকে ছ মাসের যে বাচ্চারা রয়েছে তাদেরকে কিন্তু সেরকম কিছু খাবার দেওয়া হয় না কারণ বলাই থাকে বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন থেকে মাস পর্যন্ত শুধুমাত্র সে তার মায়ের বুকের দুধ খাবে আর অন্য কিছু তাকে খাওয়ানো যাবে না না মধু না অন্য কিছু শুধুমাত্র তার মায়ের বুকের দুধ যদি সেটা সাফিসিয়েন্ট হয় এখন অনেক কিছু বাচ্চাদের বেবি ফুড পাওয়া যাচ্ছে বা বেবি মিল্ক পাওয়া যাচ্ছে সেগুলো এখন খাওয়ানো হয় কিন্তু শুধুমাত্র যদি মায়ের বুকের দুধে সেটা মিট আপ হয়ে যায় বা পুরোটাই পেয়ে যায় সেক্ষেত্রে শুধুমাত্র মায়ের ব্রেস্ট মিল্ক খাবে আর কিছু খাবে না সিক্স মান্থ থেকে সেভেন্টি টু বা ছ মাস থেকে বাহাত্তর মাসের মধ্যে যে সমস্ত বাচ্চারা থাকবে তাদেরকে আইসিডিএস সেন্টারে যে খাবার দেওয়া হয় তার ক্যালোরি ভ্যালো পাঁচশো ক্যালোরি এবং বারো থেকে পনেরো গ্রাম প্রোটিন দেওয়া হয় মাস থেকে বাহাত্তর মাসের মধ্যে বা মাস থেকে ছ বছর পর্যন্ত যদি কোনো বাচ্চার অপুষ্টি থাকে সে সমস্ত বাচ্চাকে যে খাবার দেওয়া থাকবে বা খাবার দেওয়া হবে সেটাতে আটশো ক্যালোরি থাকবে এবং দুশো থেকে পঁচিশ সরি কুড়ি থেকে পঁচিশ গ্রাম প্রোটিন থাকবে ডিফারেন্স একটুখানি ছয় থেকে বারো যদি নর্মাল বাচ্চা যাদের তাদের পাঁচশো ক্যালোরি এবং বারো থেকে পনেরো গ্রাম প্রোটিন যদি তাদের অপুষ্টি থাকে সেক্ষেত্রে তাদেরকে দেওয়া হবে আটশো ক্যালোরি তাদের থেকে তিনশো ক্যালোরি বেশি দেওয়া হচ্ছে এবং প্রোটিনটাও কুড়ি থেকে পঁচিশ হয়ে গেল অনেকটাই বেশি দেওয়া হচ্ছে প্রেগনেন্ট এবং নার্সিং মাদার যারা গর্ভবতী মা এবং যাদের বাচ্চা হয়েছে মা এরা বাচ্চাদেরকে খাওয়াই সে সমস্ত মায়েদের ক্ষেত্রে ছশো ক্যালোরি এবং আঠেরো থেকে কুড়ি গ্রাম প্রোটিন দেওয়া হয় আইসিডিএস সেন্টারে আট নম্বর পয়েন্ট বাচ্চাদের বাচ্চাদেরকে সকালে কি খাবার দেওয়া হয় আইসিডিএসে এটা অবশ্যই আইসিডিএসে গিয়ে তোমরা জানার চেষ্টা করবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস দেওয়া হয় কোথাও কোলা ছোলা ছাতু বিভিন্ন ফল এই সমস্ত কিছু দেওয়া হয় একদম সকালে যখন বাচ্চারা গেল তারপরে এটা দেওয়া হয় তারপর যখন বাচ্চারা ওখান থেকে আসছে বা যখন ছুটি হচ্ছে নটা বা সাড়ে নটা এ সময়টাই বাচ্চাদেরকে খিচুড়ি বা ডিম পাত দেওয়া হয় দশ নম্বর প্রশ্ন পারিবারিক আয় কত টাকা পর্যন্ত আইসিডিএসের সুবিধা পাওয়া যায় আমরা এখন বিভিন্ন জায়গায় দেখি এমনিতেই রেশন কার্ড যেটা হয়েছে এই রেশন কার্ড হলে এ এম আলভাবে বা ছোট বড় বিভিন্ন ধরনের সাইজের রেশন কার্ড রয়েছে কিন্তু আইসিডিএসের ক্ষেত্রে এরকম কিন্তু এপিএল বিপিএল বা কোনো কাস্ট বা কোনো কার্ডের কোনো ক্যাপাসিটি কিন্তু নেই এখানে সবাইকেই সমান হিসাবে ধরে নিয়ে প্রতিটা বাচ্চার জন্য সার্ভিস প্রোভাইড করা হয় প্রতিটা বাচ্চাই সমস্ত সার্ভিস পাবে সেক্ষেত্রে সে এপিএল হোক বা বিপিএল হোক সি এসটি জেনারেল যাই হোক না কেন এসব কিন্তু এখানে দেখা হয় না নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন এক বছরে কতদিন খাবার দেওয়া হয় আইসিডিএসে আইসিডিএসে এক বছরে কতদিন খাবার দেওয়া হয় মিনিমাম তিনশো দিন খাবার দিতেই হবে তিনশো পঁয়ষট্টি দিনে বছর পঁয়ষট্টি দিন মোটামুটি এদিকে দি ছুটি এসবের সাথে কেটে যায় মিনিমাম তিনশো দিন খাবার দিতেই হবে বারো নম্বর প্রশ্ন আইসিডিএসের সাথে যুক্ত দুটি অ্যাডোলেশেন্ট গার্ল প্রোগ্রাম বা স্কিম কী কী ভালো প্রশ্ন এটা আইসিডিএসের সাথে যুক্ত আর দুটি অ্যাডোলেশান গার্ল প্রোগ্রাম বা স্কিমের নাম বলো এক হচ্ছে কিশোরী শক্তি যোজনা বা এস ওয়াই কিশোরী শক্তি যোজনা এবং আরেকটি সাওয়ালা যেটাকে বলা হয় রাজীব গান্ধী স্কিম ফর এম্পাওয়ারমেন্ট অফ অ্যাডোলেশেন্ট গার্ল এই দুটো প্রোগ্রাম কিন্তু আইসিডিএসের সাথে যুক্ত করা হয়েছে শুধুমাত্র অ্যাডোলেশন গার্ল বা যারা বয়স মেয়ে রয়েছে এগারো থেকে আঠেরো বছরের যারা মেয়ে রয়েছে তাদের জন্য তেরো নম্বর প্রশ্ন প্রেগনেন্ট ও নার্সিং মাতাদের জন্য কি স্কিম আছে আইসিডিএসের সাথে যুক্ত কোন প্রোগ্রাম বা স্কিম রয়েছে নার্সিং মাতার বা প্রেগনেন্ট মাদাদের জন্য যেটার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী ম্যাটার্নিটি সাপোর্ট স্কিম বা ইন্দিরা গান্ধী মাতৃত্ব সহযোগ যোজনা বাংলায় বলা হয় ইন্দিরা গান্ধী মাতৃত্ব সহযোগ যোজনা এবং ইংলিশে বলা হয় ইন্দিরা গান্ধী ম্যাটার্নিটি সাপোর্ট স্কিম চোদ্দ নম্বর প্রশ্ন ইউনিট অফ আইসিডিএস অ্যান্ড টার্গেটেড পপুলেশান গ্রামের দিকে যে আইসিডিএস এস্টাবলিশড করা হয় বা আইসিডিএসের বিভিন্ন যে ইউনিট যেমন আমরা আগের দিন বলেছিলাম সিডিপিও এই সিডিপিও কতজন পপুলেশানে থাকবে আমরা আগের দিন বলেছিলাম যে একজন সিডিপিওর আন্ডারে চারজন সুপারভাইজার থাকবে বা মুখ্য সেবিকা থাকবে এবং এক একজন মুখ্য সেবিকা বা সুপারভাইজারের আন্ডারে পঁচিশটা করে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থাকবে সে যে এক একটা সি ইউনিট যেটা আমরা বলেছিলাম সিডিপিও সেটাকে বলা হয় ইউনিট সুতরাং একটা ইউনিটে কতজন পপুলেশান থাকবে যদি রুরাল এরিয়াতে বা স্লাম এরিয়াতে হয় সেক্ষেত্রে এক লক্ষ এটা হবে মিস্টেক আছে দশ হাজার রয়েছে এটা হবে এক লক্ষ পপুলেশান কভার করবে এবং সেটা যদি ট্রাইবাল এরিয়াতে হয় সেটা হবে পঁয়ত্রিশ হাজার পপুলেশান নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন অঙ্গনওয়াড়ি সেন্টার বা অঙ্গনওয়াড়ি কেন্দ্র এক একটা অঙ্গনওয়াড়ি সেন্টার কতজন পপুলেশান নিয়ে গঠিত হয় মোটামুটি দেখা যায় এক একটা গ্রামে দুটো তিনটে যেগুলো বড় গ্রাম সেখানে চারটে থেকে পাঁচটা পর্যন্ত আইসিডিএস সেন্টার রয়েছে কিসের ভিত্তিতে এই সেন্টারগুলো করা হয় বা কতজন জনসংখ্যা পিছিয়ে এক একটা আসিডিএস সেন্টার গড়ে ওঠে কোনো জায়গায় যদি জনসংখ্যা দেড়শো থেকে চারশোর মধ্যে হয় সেক্ষেত্রে মিনি অঙ্গনওয়াড়ি সেন্টার একটি তৈরি করা হয় যদি কোনো একটা গ্রামের জনসংখ্যা চারশো জনের মধ্যে হয় দেড়শো থেকে চারশো জনের মধ্যে হলে মিনি অঙ্গনওয়াড়ি সেন্টার গড়ে ওঠে যদি সেখানকার জনসংখ্যা চারশো থেকে আটশো জন হয় তাহলে একটা অঙ্গনওয়াড়ি ফুল সেট আপ একদম অঙ্গনওয়াড়ি সেন্টার থাকবে এবং যদি আটশো থেকে ষোলোশো জনের মধ্যে হয় তাহলে সেটা হবে দুটো অঙ্গনওয়াড়ি সেন্টার প্রতি আটশো জন পিছু একটি করে অঙ্গনওয়াড়ি সেন্টার গড়ে উঠবে এটা হচ্ছে রুরাল এরিয়াতে আর যদি ট্রাইবাল এরিয়াতে বা যেগুলো এসটি যেগুলো এখানে জনসংখ্যা বেশি বা যদি পার্বত্য অঞ্চল হয় সেখানে দেড়শো থেকে তিনশো জন পর্যন্ত একটা মিনি অঙ্গনওয়াড়ি সেন্টার গড়ে উঠবে তিনশো থেকে আটশো জনের একটা ফুল সেট আপ অঙ্গনওয়াড়ি সেন্টার গড়ে উঠবে এবার অঙ্গনওয়াড়ি সেন্টার আলাদা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আলাদা প্রতিটা অঙ্গনওয়াড়ি সেন্টারেই যে অঙ্গনওয়াড়ি কর্মী থাকবে সেটা কিন্তু নয় যে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারে মিনিমাম চল্লিশটা বাচ্চা রয়েছে সেখানে একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থাকবে যদি চল্লিশটা বাচ্চা না থাকে যদি কুড়িটা বাচ্চা থাকে সেখানে কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা কর্মী থাকবে না আবার বলছি কোনো অঙ্গনওয়াড়ি সেন্টার যদি শূন্য থেকে ছ বছর বয়সী বাচ্চার সংখ্যা চল্লিশের কম হয় তাহলে সেখানে অঙ্গনওয়াড়ি কর্মী থাকবে না আইসিডিএস সেন্টার থাকবে খাবারও দেওয়া হবে সবই হবে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী থাকবে না একদম সতেরো নম্বর প্রশ্নে চলে আসো আইসিডিএস সেন্টার কবে বন্ধ হয় উনিশশো সালে এবং এটা রিলঞ্চ হয় যে বারো নম্বর পঞ্চবার্ষিকীয় প্রোগ্রাম বা যে প্ল্যান হয়েছিল পরিকল্পনা হয়েছিল পঞ্চবার্ষিকীয় যে প্ল্যান হয়েছিল তার আন্ডারে আবার পুনরায় চালু হয়েছিল আইসিডিএস সেন্টার ষোলো নম্বর পয়েন্টে আমরা আগের দিনই আলোচনা করেছিলাম যে একজন সিডিপিও আন্ডারে চারজন সুপারভাইজার থাকবে এবং প্রতিটা সুপারভাইজারের আন্ডারে পঁচিশটি অঙ্গনওয়াড়ি কর্মী থাকবে এবং অঙ্গনওয়াড়ি কর্মী কোথায় থাকবে আইসিডিএস সেন্টারে বা অঙ্গনওয়াড়ি সেন্টারে এবং অঙ্গনওয়াড়ি সেন্টার প্রতিষ্ঠাপন করার জন্য বা অঙ্গনওয়াড়ি সেন্টারে অঙ্গনওয়াড়ি কর্মী থাকার কী কী থাকবে একটাই টাইটেরিয়া অঙ্গনওয়াড়ি সেন্টারে যদি শূন্য থেকে ছ বছর বয়সী চল্লিশ জন বাচ্চা থাকে তাহলে সেখানে একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থাকবে এটাই সেটা আর কিছু নয় আর থেকে আর তেমন কিছু কোশ্চেন আসে না যাই কোশ্চেন আসুক আশা করি যদি তোমরা এগুলো পড়ে থাকো পুরো অ্যান্সার দিতে পারবে যদি কারো কোনো প্রবলেম হয় অসুবিধা হয় অবশ্যই আমার সাথে কমেন্ট করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো সেভেন জিরো সেভেন ফোর ফাইভ ফোর নাইন টু সেভেন ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি সর্বোচ্চ হেল্প করে দেবো থ্যাংক ইউ